তা সবার প্রথমে এখনই এই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং নিচে লাল কালো থাকা সাবস্ক্রাইব বাটন থেকে আপনাদের সবাইকে সাবস্ক্রাইব করে সাদা করতে হবে এবং পাশের বেল আইকনে ক্লিক দিয়ে আপনাদের অবশ্যই অবশ্যই অল সিলেক্ট করে দিতে হবে। যে কোনো মোবাইলে যে কোনো ফাইল থেকে যে কোনো ধরনের নিজের পছন্দের একটি ছবি নিয়ে সে ছবিটিকে সুন্দরভাবেভাবে করে ব্যাকগ্রাউন্ডের ওপরে বসাতে হবে এবং নিজের পছন্দ মতো ব্যাকগ্রাউন্ড কালার নিতে হবে। এরপর ছবিটিকে কপি করে ঠিক এভাবে করে জোড়া দিয়ে বসাতে হবে। এরপর ছবিটিকে কালার স্কুলটা দিয়ে সুন্দর কালার করতে হবে। এরপর স্টোকে যে আবার সুন্দরভাবে কালার করতে হবে এবং পিছন থেকে ভালোভাবে সেভ করে দিতে হবে।